আমরা গত পর্বের ক্লাসগুলোতে শিখছিলাম কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হবে এবং সেখানে কিভাবে ভিডিও আপলোড করবেন, এবং আমরা ভিডিও এডিটিংটাও শিখাইছিলাম যার মাধ্যমে আপনি ফেসবুকে কপিরাইট ভিডিওগুলো কিভাবে পাবলিশ করতে পারেন। সেই এডিটিংটাও আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখাইছিলাম। আজকের প্রসেসটা হচ্ছে আমাদের দুইটা দুইটা জিনিসের উপর। সেটা হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আমাদের পেজ বা আমাদের প্রোফাইলে আমরা লাইভ করার পরে ওইটা আমরা মার্কেটিং করব, ঠিক আছে? তো মার্কেটিং করে আপনি ডাইরেক্ট প্রমাণ পাবেন যে আমাদের এটা কতটা হেল্পফুল, তাহলে আপনি দ্রুত এই কাজটা করে ফেলতে পারবেন বা মনিটাইজেশনের জন্য খুব দ্রুতই আপনার কাজটা হয়ে যাবে। তো এর জন্য আমরা যেটা করব আজকে, আমরা চলে যাব হচ্ছে ফেসবুকে। তার আগে আপনারা অবশ্যই এখানে যাবেন, মোড থেকে চলে যাবেন হচ্ছে এক্সটেকশনে যাবেন, কারণ আমাদের এই কাজটা করতে গেলে আমাদের একটা বিপেন লাগবে। বিপেন ছাড়া হবে না। আমার এখানে একটা বিপেন আছে, নাম হচ্ছে জেন মেট। ওকে, আপনার এরকম একটা কিছু লিখে সার্চ করতে পারেন। আমি দেখি জেন মেটটা কই, এটাই আমি এখান থেকে ফ্রি বিপেন, এটা আপনারা লেখাটা আমি দেখাই দিলাম। এখানে যাইয়া ক্রোম থেকে ওপেন দ্য ক্রোম ওয়েব স্টোর, এখানে বিপেন লিখলে অনেক বিপেন পাবেন, ঠিক আছে? এটা যে এটাই যে নিতে হবে এরকম কথা না, এটা এই একটা আছে। আপনি শুধু লিখবেন ফ্রি বিপেন, তাহলে এটা পেয়ে যাবেন, সমস্যা নাই। এখানে যে ফ্রি বিপেন লিখলেও দেখেন এখানে জেন প্রথমটাই আসবে, ঠিক আছে? তো এটা নিয়ে ওপেন করবেন। এখান থেকে কীভাবে ওপেন করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাড ক্রম করবেন, ক্রম করে এখান থেকে পিন করে দিবেন। এই যে এখানে আপনার ধরেন আমাদের এটা হচ্ছে বিপেন, এটা এরকম থাকবে, আপনি এটা এরকম এখানে না আসলে হবে না, এটা পিন করে দিলে এখানে চলে আসছে, দেখছেন? তো আমরা এটা এবার ওপেন করি, এটা আমি ওপেন শুরু করে দিলাম। ওকে, এটা ওপেন হয়ে গেল। তো এবার আমি যেটা করব, আমি চাচ্ছি যে আমার এই প্রোফাইলে মানে ফলোয়ার বাড়াবো, ঠিক আছে? আপনি চাইলে পেজও বাড়াতে পারেন, সেম প্রসেস। তো আমি চলে যাব হচ্ছে, আপনি লিখবেন হচ্ছে গো স্ট্রিম লাইভ। ওকে, কারণ হচ্ছে এটা লেখার উদ্দেশ্য হচ্ছে, কারণ আপনি যদি এটা না লেখেন তাহলে কিন্তু পাবেন না এই সাইটটা। ওকে, গো স্ট্রিম লাইভ লিখবেন। লেখার পর অবশ্যই কিন্তু ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে, আর যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে সেটা এখান থেকে ই করে দিবেন, ট্যাবটা ক্লোজ করে দেবেন, নয় কিন্তু আপনার অ্যাকাউন্টটা চলে যাবে, ঠিক আছে? তো আমরা চলে যাব গো স্টেম ডট কো। ওকে, ডট কো, এটা মানে কানাডিয়ান একটা ওয়েবসাইট মেবি। তো আমি প্রথমটাই গেলাম। যাওয়ার পর না আপনি কিন্তু বাংলাদেশের সার্ভার দেওয়া এখানে ঢুকতে পারবেন না, ঢুকে কিন্তু কাজ করতে পারবেন না। তো এখানে প্রথমে বলতেছে সাইন আপ, আমরা প্রথমে ফ্রি সাইন আপ করতে পারি, অথবা নিচের দিকে আসবেন আপনি। এখানে বলা আছে আপনি কেমনে কি কত টাকা কি করতে পারেন, ঠিক আছে? এখানে এই প্রাইসিংয়ের উপর আমরা যেহেতু প্রথম অবস্থায় একটা করে করব, তার মানে কি আপনি আনলিমিটেড জিমেল দিয়ে এখানে কিন্তু সাইন আপগুলো করতে পারেন। ধরেন আপনার টাকা লাগবে না, যেমন আপনি যদি যান হচ্ছে 10 মিনিট জিমেল বা মেল, এখান থেকে কিন্তু আপনি সাইন আপ করা যায়, ঠিক আছে? 10 মিনিট জিমেলের থেকে আপনি একটা জিমেল নিলেন, জিমেলের পাসওয়ার্ডের আপনার যেহেতু এখানে ভেরিফিকেশন করার দরকার হয় না, তো আপনি আনলিমিটেড নিতে পারবেন। ওকে, তো এরকম ওয়েবসাইট পাবেন এখানে, সমস্যা নাই। তো আমি চাচ্ছি না যেরকম, তো আপনি ওইভাবে নিতে পারেন। আমি এটা দেখালাম না, কারণ আমার দাঁড়ান দেখা নাই, আবার আপনারা বলবেন যে কি না কি হয়েছে, দেখাইতেছে না। ওকে, দেখাই দেখি কোন ওয়েবসাইটে ঢুকতে পারি। ওকে, এখান থেকে দেখেন আমি একটা মেল পাইলাম, আমি দেখি এটা তো হয় কি না, ঠিক আছে? আমি ট্রাই করি নি, আশা করি হয়ে যাবে। এটাও একটা মেল, সফটওয়্যার ধরতে পারলে তো ভালো, না ধরতে পারলে আমাদের মেন জিমেলটা খুলতে হবে, 8-10টা জিমেল অ্যাকাউন্ট করতে হবে। প্রতিদিন একটা জিমেল দিয়ে আপনি একটা লাইভ করতে পারবেন ফ্রিতে। ওকে, আসতে পারি কি না, দেখছেন আমি বিপিএন দর্শি, তো সেই জন্য আমার একটু সমস্যা। ওকে, এবার এখানে আসবে, আমি এবার এবার বিপিএন ধরাই। ওকে, কারণ হচ্ছে আমার জিমেলটা দরকার। আমি জিমেলটা ওপেন করি, এখান থেকে কপি করি, দেখি নেয় কি না। কপি করার পর আমি চলে যাব হচ্ছে বায়। ওকে, সাইন আপে ক্লিক করব, বায় নাও, বায়ে এখানে ক্লিক করলে হয়ে যাবে। আমরা যেহেতু ফ্রি প্ল্যান নিচ্ছি, তাহলে আপনি ফ্রিতে এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে জিমেলের এখানে নিয়ে আসবে। ওকে, আমি এখানে জিমেল দিয়ে দিলাম, ধরেন আমার জিমেলটা আমি কপি করছি। এবার আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আবার আমি এখান থেকে একটা জিমেল নিই। ওকে, আর এখানে কোডটা দিয়ে দিবেন, এখানে ক্যাপচাটা পূরণ করে দিবেন, আমি ক্যাপচাটা পূরণ করি।
দেখি ক্যাপচা আসে কিনা। ওকে টিক মার্ক দিবেন, কন্ডিশনের সাথে একমত আছেন। ওকে আমি টিক মার্কটা করে দিলাম, তো আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি কিন্তু এখান থেকে 10 মিনিট পর পর একটা করে জিমেল পাবেন, আবার রিপ্লেস করলে সাথে সাথে আর একটা ইমেল পেয়ে যাবেন, মেল পেয়ে যাবেন, ঠিক আছে? তো দেখি হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি আনলিমিটেড কাজগুলো করে ফেলতে পারবেন আশা করি, ঠিক আছে? আবার দেখেন এই মেলটা কত ই দিয়া না, ওকে এটা আপনি রিপ্লেস করলে আবার আরেকটা চলে আসবে। ওকে আমি চাচ্ছি না ওইটা আর করতে, আমার যেহেতু মেল হয়ে গেছে, তো আমার অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেছে, তো আমি লগ ইন করি। ওকে আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। আপনারা ফার্স্ট টাইম যেটা করবেন চলে আসবেন হচ্ছে, ওকে এখানে যাই কিছু চাক কোনো সমস্যা নেই, এমনি একটা নাম দিয়ে দেবেন, ঠিক আছে? এগুলো কোনো ম্যাটার না, এগুলো চায় পয়েন্ট দিয়ে দিছে মানে দিতে হবে, আমি এমনি একটা দিয়ে দিলাম, আমার এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আপনি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এখানে চলে আসবেন ফার্স্ট টাইমে প্রোফাইলে। ওকে প্রোফাইলে আসার আগে প্রোফাইলটা লিঙ্ক আপ করবেন, ঠিক আছে? আমি যেহেতু আমার পেজ লিঙ্ক আপ কর প্রোফাইল লিঙ্ক আপ করবো, আমি শুধু লাইভটা দেখাবো। ওকে আপনি এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করবেন, আপনি চাইলে ইউটিউব করতে পারেন, টুইট করতে পারেন ইত্যাদি। তো আমি এখান থেকে আমার ফেসবুকটা কানেক্ট করে দিই, আমার এই দুইটা লাগতেছে না আপাতত, আমি দুইটা কেটে দিলাম কারণ আমার এখানে এমনিতেই স্পিড কম, আই বিপেন ধরাইলে তো বুঝতেছো। ওকে এটা হচ্ছে আমাদের একটা ওয়াস, আমাদের আদনান সাহেবের। তো আমি এখানে আগে কানেক্ট করে নিই, লগ ইন করতে দেয় কিনা। ওকে একটু লোডিং হচ্ছে, সমস্যা নাই, আশা করি খুব দ্রুতই চলে আসবে। তো একটু তাড়াতাড়ি বস। ওকে এখান থেকে আপনি চাইলে এটা বন্ধুদের সাথে শেয়ার করতে চান, যদি বলেন যে হ্যাঁ শেয়ার করবেন তাহলে শেয়ার কন্টিনিউ করবেন, আর যদি বলেন যে না শেয়ার করবেন তাহলে নট না দিয়ে কেটে পড়বেন, ঠিক আছে? আমি কেটে বললাম, আমার হাতে কিছু দরকার নাই। এবার আমাদের অ্যাকাউন্ট মেবি লিঙ্ক আপ হয়ে গেছে, আই থিঙ্ক হয়ে গেছে। ওকে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে লিঙ্ক আপ করা। ওকে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, তো আমি অ্যাকাউন্টটা এখান থেকে বেরিয়ে বললাম, ওইখানে দেখাইতেছে কারণ আমার একটু মানে পার্সোনাল সমস্যার জন্য আমি অ্যাকাউন্টটা আমি দেখালাম না, আমার ওখানে জিমেল শো করবে। তো আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবো, ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আমার ধরেন আমি এই আমি আমার এই প্রোফাইলে চাচ্ছি যে ফলোয়ার বাড়াবো, ঠিক আছে? তো মানুষজন আমাকে ফলো করে, তো আমি যেটা করবো, আপনি চাইলে পেজও করতে পারেন, সমস্যা নাই। তো আমি যেটা করবো এখান থেকে চলে যাবেন হচ্ছে অটোমেটিক লাইভ স্ট্রিম। ওকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেবেন ফ্রম এ প্রি রেকর্ড ভিডিও। ওকে মানে এটা এটা কিন্তু আপনি ক্লিক করবেন, ধরেন আমি চাচ্ছি এই ভিডিওটা রেকর্ডিং করতে, মানে এই ভিডিওটা লাইভ চলবে আমার এখানে, কারণ আমাদের এই ভিডিওটা ডাউনলোড করবো তারপরে পাবলিশ করবো অনেক হ্যান ত্যান, ঠিক আছে? লাইভ ভিডিও মানুষ পছন্দ করে বেশি, মানে এখন হচ্ছে। তো আমি এখান থেকে আমার ভিডিওটা সিলেক্ট করে দিলাম, ইউটিউবের ভিডিও, আপনি চাইলে ফেসবুকের ভিডিও এনেও এখানে লিঙ্কটা এনেও দিয়ে দিতে পারেন, সেটা কীভাবে করতে হয় আশা করি জানেন। এখানে চলে আসবেন, ধরেন লাইভ ভিডিও, এই ভিডিওর ট্যাবে চলে আসবেন, যে কোনো একটা ভিডিওর লিঙ্ক নেবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে কপি দ্য লিঙ্ক অ্যাড্রেস। ওকে এখানে নিলে হয়ে যাবে, তো আমার এটা লাগতেছে না, আমি হোম পেজে চলে যাই। তো আমি এখান থেকে চলে যাবো হচ্ছে এখানে প্রেস করব, প্রেস ইন্টার। ওকে আমি ইন্টারে ক্লিক করি, আমার এই ভিডিওর যার ভিতরে টাইটেল ডেসক্রিপশন আছে সবই এখানে শো করতেছে, দেখছেন? মুসলিম বর্তমান সমস্যা আবু তাহান আদনান হ্যান ত্যান। তো আমরা এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশনটা মানে এটা এগ্রি করে দিবে, এটা ছাড়া নেক্সট হবে না, আমি নেক্সট করি। এবার এটা হচ্ছে রেজলিউশন, আপনি যদি পেড করে থাকেন তাহলে আপনি এখানে রেজলিউশন বাড়াতে পারবেন, আমি চাচ্ছি না পেড করার। আর এটা হচ্ছে লোভ, মানে নো লোভ, এটা কয়বার আপনি চান যে একটা ভিডিও কয়বার চলবে, ঠিক আছে? ধরেন আপনার একটা ভিডিও 5 মিনিট, আপনি চাচ্ছেন যে এটা 10 মিনিট পর্যন্ত চলবে, তাহলে আবার রিপ্লেট হবে, বুঝতে পারছেন বিষয়টা? তো এইভাবে করবেন, করার পরে আমি এটা নেক্সট ক্লিক করব। আমি এবার এখানে পোস্ট, ওকে পোস্টে ক্লিক করব, অ্যাড। এখান থেকে আপনার প্রোফাইলটা আপনি সিলেক্ট করবেন, আপনার এখানে পেজ আসবে, আপনি যদি এখানে আমি চাচ্ছি প্রোফাইল। ওকে আমার এখানে কোনো পেজ নাই আপাতত, তো আমি পেজগুলো ডিলিট করে দিছি। আপনি এখানে যখন অ্যাড করবেন তখন এখানে পেজগুলো আসবে, ঠিক আছে? পেজগুলো আসবে, পেজগুলো সিলেক্ট করে দেবেন, তাহলে ওই পেজের ভিতরে হয়ে যাবে। এটা হচ্ছে পেজ, এখান থেকে হবে, এটা হচ্ছে আপনার আমার অ্যাকাউন্টে শো হচ্ছে। আপনি এই দুইটা মধ্যে ক্লিক করলে পেজগুলো পেয়ে যাবেন। তো আমি চাচ্ছি আমি এই ভিডিওটার একটা টাইটেল দিয়ে দিলাম, মুসলিমদের বর্তমান সমস্যা। ওকে দেখি হয় কি না, তো মুসলিমদের একটা সমস্যা দিয়ে আমি অ্যাড করে দিলাম, এবার নেক্সট করে ফেলি, দেখি আমাদের রেকর্ডিং চলে কিনা, ঠিক আছে? তো একটু অপেক্ষা করি আমরা,
আমাদের প্রসেসিং চলতেছে, আমরা এটা অপেক্ষা করি। প্রসেসিং আমাদের এটা প্রথমটা লাগবে না, আমি আপাতত এখানেই থাকি, আমাদের হোম পেজেই থাকি। তো আমাদের কাজ চলতেছে, প্রসেসিংটা আমরা শেষ করার পরে আমরা মার্কেটিংটা দেখাতে পারবো। দেখি হচ্ছে কি না। আমাদের এখনো প্রসেসিং চলতেছে, আমরা একটু অপেক্ষা করি ধৈর্য সহকারে, কারণ এখানে আমাদের ধৈর্যের কোনো বিকল্প নাই, ঠিক আছে? কারণ আমার এখানে আমি টাইপই ধরছি, তারা 2-1 সেকেন্ড এটা প্রসেসিং করতে সময় নেয়, 2-1 মিনিট, সরি আমি সেকেন্ড বলতে। ওকে, আমাদের স্টিম কিন্তু শুরু হয়ে গেছে, আপনাদের সামনে কিন্তু দেখতে পাইলেন যে স্টিম শুরু হয়ে গেছে। এবার আমি যদি আমার প্রোফাইলে আসি, আসার পরে এবার দেখেন এখানে কিন্তু কোনো লাইভ চলতেছে না। ওকে, আমি এবার এখান থেকে রিফ্রেশ করি, আর আমি এখান থেকে ভিপিএনটা এবার কানেক্টটা অফ করে দিই, ধরেন আমি ভিপিএনটা অফ করে দিই। তো আমি এবার ভিপিএন অফ করে দিছি, এবার আমি রিপ্লেস করতেছি, কিন্তু দেখেন রিপ্লেস করতেছি। এবার আপনি কিন্তু স্পষ্ট দেখতে পারবেন যে লাইভটা কীভাবে হচ্ছে। তো দেখেন এই যে আদনান সাপের ভিডিওটা লাইভ চলতেছে, ওকে দেখছেন লাইভ চলতেছে। ওকে, তার মানে কিন্তু এখনও কিন্তু কেউ দেখতেছে না, আমি চাচ্ছি যে এই ভিডিওটা সবাই দেখুক। ওকে, এখান থেকে আপনি চাইলে ভিডিওর লিঙ্কটাও নিতে পারেন, লিঙ্কটা নিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন, অথবা এখান থেকে এই যে এই লিঙ্কটা নিয়েও শেয়ার করতে পারেন, লাইভ লিঙ্ক। ওকে, এটাকে বলা হয় লাইভ লিঙ্ক। ওকে, আপনি দুইভাবে নিতে পারেন। আমি এবার এই ভিডিওটা এখানেই থাক, আমি একটু এখানে চলে যাবো, আমার আর একটা পেজ চালু করব। এই ভিডিওটা কিন্তু চলতেছে, এখানে 53 মিনিট ভিডিও চলবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, রিল্যাক্সে চলতে থাকুক। তো এখন কিন্তু কোনো মানুষ দেখতেছে না। ওকে, আমি চাচ্ছি যে আমার গ্রুপগুলোতে চলে যাবো, আমি এখান থেকে গ্রুপগুলোতে সিলেক্ট করি। আপনি অবশ্যই ভালো ভালো গ্রুপে জয়েন হবেন, অনেক মানুষ যেখানে থাকবে, লাখ লাখ। আমি দেখেন ইন্ডিয়ান আইডল নিয়ে যেহেতু কাজ করতেছিলাম, ইন্ডিয়ান আইডলের গ্রুপগুলোতে জয়েন হয়ে রয়েছি। আমি চাচ্ছি যেটা বাংলাদেশের গ্রুপগুলোতে অ্যাড হোক। আমি এখান থেকে দেখি কয়েকটা বাইসেল কয়েকটা গ্রুপে দিয়ে দিই আপাতত, তাহলে আপনাদের বোঝার স্বার্থে আপনি ভালো ভালো গ্রুপে অ্যাড হয়ে যাবেন। যেমন যে যে রিলেটেড, মুভি রিলেটেড যদি হয় তাহলে আপনি এখানে মুভি রিলেটেড গ্রুপ লিখে সার্চ করবেন, মুভি লিখবেন, মুভিস, তাহলে মুভিস রিলেটেড গ্রুপগুলো আসবে। আপনার নিশ অনুসারে আপনি গ্রুপগুলো লিখবেন, এই যে মুভিস, হিন্দির মুভিস, এখানে লিখে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে লিখবে, সিলেক্ট করে দেবেন হচ্ছে গ্রুপ গ্রুপ। ওকে, এই যে দেখেন গ্রুপ, এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন। তো আপনি যে রিলেটেড নিয়ে কাজ করবেন সেই রিলেটেড গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন। তো আমি এখান থেকে ডিসকাশনে যাই, ডিসকাশন থেকে আমি দেখি পোস্ট করতে দেয় কিনা আমাকে। ওকে, আমাদের এটা লাইভ চলতেছে, আমি পোস্ট করে ফেললাম। আমাদের কিন্তু এখনও কিন্তু কোনো প্রকার ই চলতেছে না, কোনো কিন্তু মানুষ আমাদের কিন্তু রেকর্ডটা দেখতেছে না এখনও। দেখেন লাইভে দেখাইতেছে আপনাদেরকে, কোনো রেকর্ড চলতেছে না। তো আমি দেখি পোস্ট হয়েছে কিনা, আমাদের পোস্টটা হয়ে গেছে, আশা করি 2-1 সেকেন্ডের মধ্যে মানুষজন দেখা শুরু করে দিবে। তো এবার আমি চাইলে কিন্তু এই লিঙ্কটা দেখতে ভালো লাগতেছে না, ঠিক আছে? আমি লিঙ্কটা কিন্তু ডিলিট করে দিতে পারবো মনে হয়। তো আমি দেখি ডিলিট করা যায় কিনা, এখানে দিতে পারি আদনান সাপের নিউ ওয়াস দিয়ে সেভ করে দিই। দেখেন রেকর্ডিং কিন্তু চলতেছে, দেখছেন আমি একটু লিঙ্কটাও মাইরে দিলাম। ওকে, এবার আমি আরও কিছু গ্রুপগুলোতে দেখি পোস্ট করতে দেয় কিনা, বাইসেল গ্রুপে করলাম আপাতত, এমনি আমি করতেছি, ঠিক আছে? আপনার আমার যেহেতু গ্রুপগুলোতে বেশি অ্যাড নাই, ওয়াজ রিলেটেড গ্রুপগুলোতে, আমি আপাতত এইগুলোতে চালাই দিই, দেখি কী হয়, ঠিক আছে? আপনি আপনার মতো করে যেটা ভালো লাগে সেখানে করবেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে ডিসকাসে, এখানে 50,000 ফলোয়ার আছে, আমি এখানে এটাতে দিয়ে দিই। আমি চাচ্ছি যে আমার পেজের প্রোফাইলের আমার যেন ই হয় আর কি, তো ফলোয়ার বাড়ে, ঠিক আছে? আপনি চাইলে পেজের ফলোয়ার বাড়াতে পারেন, এইভাবে লিঙ্কগুলো শেয়ার করতে পারেন, ঠিক আছে? এই যে পোস্ট চলতেছে, এবার দেখি তো আমাদের এখানে কয়জন মানুষ দেখতেছে, এবার রিফ্রেশ করি। কেউ কি আসছে দেখতে? এখন বাজে রাত 1টা, এমনিতে মানুষজন খুবই কম। দেখি একটু ভিউ করে, তো এখানে লাইভ চলতেছে, ঠিক আছে? আমি একটু দেখতে পারি যে কারা কারা দেখতেছে। তো এর মধ্যে কেউ আসে নাই না, একজন আসে, এখনো কেউ দেখতেছে না। তো এখানে দেখেন একটু রিপ্লেস করি, দেখি কেউ দেখতেছে না। 2টা গ্রুপে শেয়ার করছি মোটামুটি, যার যার জায়গা থেকে ভাবতে হবে যে
হ্যাঁ একজন দেখে সেন্ড করছে একজন, যে তারা জার্মানির মতো জায়গায় বসে কনফারেন্স একজন দেখতেছে। ঠিক আছে, খুব দ্রুতই আশা করি আরো ছড়ায় পড়বে। ঠিক আছে, আমি আরো কিছু গ্রুপে দেখে অ্যাড করতে পারি কিনা, ধরেন এই গ্রুপে অ্যাড করে দেই। আপনি যখন মুভি থাকবে তখন কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, আপনি এইভাবে শেয়ার করতে পারেন, অথবা ডাইরেক্ট আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করে কিন্তু আপনার গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারেন। ধরেন আমি গ্রুপগুলোতে শেয়ার করব, এখানে চলে যাব, ধরেন আমি চাচ্ছি যে এই গ্রুপগুলোতে শেয়ার হবে, আমি এখানে পোস্ট করে দিলাম, তাহলে আপনার লিঙ্কগুলো নিয়ে কোনো ঝামেলা না, তাহলে ওই গ্রুপে শেয়ার হয়ে গেল। ঠিক আছে, তো দেখেন মোটামুটি এই গ্রুপে এবার দেখি কয়জন হইল, মোটামুটি তিনটা গ্রুপে অ্যাড করছি, আশা করি দুই একজন তো আসবেই নাকি। রিফ্রেশ করি, একজন দেখতেছে গ্রুপগুলোতে, তো সমস্যা নাই, খুব দ্রুতই হয়ে যাবে, চারটে শেয়ার হয়ে গেছে টোটাল। ওকে, আপনার এখন এইভাবে কয়েক মিনিট মিনিটের ভিতরে আশা করা যায় অনেক ভালো দেখবে, কারণ হচ্ছে আমার গ্রুপগুলোতে কিছু কিছু গ্রুপগুলোতে অ্যাড নাও হতে পারে, কারণ আমি এগুলা রিলেটেড গ্রুপের সাথে অ্যাড করতেছি না। ঠিক আছে, মাত্র একজন দেখতেছে, তো আমি দেখি এই গ্রুপে শেয়ার করতে পারি কি না, লিঙ্কটা দিয়ে দিলাম আপাতত। তো কাহিনী হচ্ছে এটা, আমি আরেকটু আরও কিছুক্ষণ অপেক্ষা করি। ঠিক আছে, এই মানুষজন কতটা আগ্রহী, তো আপনাকে এভাবে লাইভগুলো করতে হবে। ঠিক আছে, ওকে, রিফ্রেশ করি, এখন রাত বাজে হচ্ছে 2টার কাছাকাছি, প্রায় 1:43 বাজে, এখন মানুষজন খুবই কম আছে। ঠিক আছে, মানুষজন খুব একটা দেখতেছে না ভিডিওটা, তো আপনি যখন এইভাবে করবেন খুব দ্রুতই এটা ছড়াই পড়বে। ঠিক আছে, দিনের বেলা করবেন খুব দ্রুতই ছড়াই পড়বে, আশা করি বুঝতে পারছেন কীভাবে লাইভগুলো করতে হয়। ঠিক আছে, লাইভগুলো করবেন এইভাবে, আমি এগুলো সব কেটে দিয়ে আবার, তো লাইভ কিন্তু এইভাবে চলতেই থাকবে, তো লাইভ অবস্থায় আপনি যদি শেয়ার করেন মোটামুটি কাজে আসবে। কারণটা আমি বলে দিচ্ছি, আপনার কারণ হচ্ছে একজন দেখতেছে মাত্র, তো ঠিক আছে, এভাবে আপনারা লাইভগুলো করে ফেলবেন। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে যদি আপনি নিয়মিত কাজ করতে পারেন, ডেলি 3-4টা করে ভিডিও লাইভ করতে পারেন, দেন শেয়ার করতে পারেন, মোটামুটি 8-10টা যদি ফেসবুক অ্যাকাউন্ট করে করতে পারেন, তাহলে কিন্তু 1 মাসও লাগবে না, হুট করে দেখবেন যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, মাস্ট বি হয়েই যাবে ফেসবুকে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।